আপনাদের টাইম নেওয়া, টাইম দেয়া নিয়ে, তা ভাইয়া টাইমও দিতে পারবেন, আপনি অফারও পাঠাতে পারবেন। অফার যদি দেখা যায় যে সিক্স সিক্স কানেকশনের হয়, সিক্স কানেকশনের বা চারটা কানেকশনের করেও যদি অফার পাঠান, তাহলে কয়টা পাঠাতে পারবেন? 20টা ওরা ফ্রি দিচ্ছে, 20টার পরে তারপরে কি করবেন? 20টার মধ্যে যদি কাজ না পান, কাজ পেয়ে গেলে খুব ভালো, কিন্তু কাজ না পেলে তারপরে, তারপরে কি আপনি ডলার খরচ করে আপনি কি কানেক্ট কিনবেন? রামনা ভাইয়া জি, ভাইয়া শুনতে পাচ্ছি না, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি বুঝিনি আপনার কথা, ভাইয়ার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন না, একা আমি শুনতে পাচ্ছি না। বলছিলাম যে এই 20টা কানেকশন যে ওরা ফ্রি দিচ্ছে, সেই 20টা কানেকশন তো এমনিতেই শেষ হয়ে যাবে যদি কাজ না পায়। এখন ওইটা শেষ হয়ে গেলে পরে তো আমাদের ডলার ইউজ করে খরচ করতে হবে, মানে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সো এখন কি আপনাদের, আমি আসলে সবার মানে কি বলে যে এই ডলার খরচ করে করা আপনাদের ফিনান্সিয়াল পজিশন, আপনারা এখনো সবাই মোটামুটি সবাই বেকার আছেন, যারা বেকার আছেন তারা নিজের টাকা খরচ করে, পকেটের যে টাকাটা আছে এই টাকাটা খরচ করে আপনি কি করবেন কিনা? এখন আপনি যদি বলেন না আপু আমার টাকা খরচ করে করতে, এখন যেমন আমি সুমন ভাইকে আপনাদের দেখাইছি যে ফার্স্ট দিন নিয়ে আসছিলাম যে খাগড়াছড়ি, সুমন ভাইয়ের তখন হচ্ছে 4 বছর আগের কথা, সুমন ভাইয়ের প্রথম কাজ পেতে 6 মাস সময় লেগেছিল। আজ থেকে 4 বছর আগে সুমন ভাই যখন আপওয়ার্কে কাজ স্টার্ট করে, সুমন ভাই 6 মাস সময় লেগেছিল, কিন্তু উনি 6 মাস সময় দিতে এখন বলতে পারেন না, উনি দিতে পারলে আমরাও দিতে পারবো, অবশ্যই পারবেন, কিন্তু ওনার সময় কানেকশনটা ছিল না, কানেকশনটা তখন ওনাকে ডলার খরচ করে কিনতে হয়নি। ভাই 6 মাস টাইম দিয়েছে, শুনতে পাচ্ছেন? কারণ এখন আপনারা নিজেরাই বুঝতে পারছেন না যে ভাইয়া আমি যে বায়ার রিকোয়েস্ট গুলি পাঠিয়েছি না এই মাত্র আপনাদের গ্রুপে, ওইগুলি একটু অন করেন। উষা সিং ভাইয়াই তো মেবি আমার সাথে স্ক্রিন শেয়ার করেছেন, হ্যাঁ ওইগুলো একটু অন করে দেন ভাইয়া। আমাদের আপু মেবি ওই আপওয়ার্কে যাওয়ার আগে ফাইবারের ফিল্ডটা একটু স্ট্রং করা প্রয়োজন আপু। এইটা ভাইয়া আমি আপনাদের ফার্স্টই বলেছি যে ফাইভারে আপনারা 3-4 মাস ট্রাই করেন, 3-4 মাস ট্রাই করার পরে আপনাদের যেটা আসবে, যে ফাইভারে 3-4 মাস ট্রাই করতে গেলে আপনারা ততদিনে অলরেডি বুঝে যাবেন কোনটা বায়ার, কোথায় অফার পাঠাতে হবে, কিভাবে অফার পাঠাতে হয়, অফার লেটারটা অ্যাকচুয়ালি কেমন হবে, মানে অ্যাকচুয়াল মিনস হচ্ছে অরিজিনালি একটা অফার লেটার কিরকম হয়, অফার লেটারের কাজ কিরকম হয়, কি কাজটা দিলে বায়ার আমার আমাকে রিপ্লাই দিতে বাধ্য থাকবে, আমাকে দিয়ে কাজ না করাক অ্যাটলিস্ট আমাকে রিপ্লাই দিতে বাধ্য থাকবে। কারণ একটা বায়ার আপনাকে রিপ্লাই দেয়া মানে হচ্ছে বায়ার ওই সেলারটার আইডিটা দেখা, আইডিটা একবার হলো ভিজিট করা, তাই না? তো আপনারা অফার পাঠালেন, পেলেন না, যেমন আমি বললাম আমার ইভিনিং ব্যাচের এক ছেলে অফার লেটারের জন্য সে এরকম কাজও করেছে, পরে সে হচ্ছে আপনার ইয়ে করেছে, এটা কি বলে, তার নাম দেখে আমরা চিনতে পেরেছি, কিন্তু তার কাজের ধরন তার সমস্ত কিছু কিন্তু একটা আরেকটার সাথে খুব সুন্দর, হ্যাঁ ঠিক আছে বায়ার হিসেবে তার সমস্ত ঠিক ছিল, কিন্তু ওটা তো অফার পাঠিয়ে তো লাভ নেই, সে নিজে একজন নিউ সেলার, তার প্রোফাইলে নাই কোনো কাজ। একটা মিনিট, একটা মিনিট, আমি আপনাদের আচ্ছা এই উষাচিং ভাইয়া যে বায়ার রিকোয়েস্টটা পাঠিয়েছে এইটা একটু মানে ওপেন করেছে, এটা একটু পড়েন আপনারা।
ভাইয়া যে বায় রিকোয়েস্টটা ওপেন করেছে পড়েন তো ইনস্টাগ্রামে কমেন্টার খুঁজে কেউ কমেন্ট করবে ওরকম একটা টিম খুঁজছে ওই টিমটার আপনার হ্যালো শুনতে পাচ্ছেন ওই টিমটার 1000 কমেন্টের জন্য সে পার 1000 কমেন্টের জন্য সে $10 দিবে তার মানে প্রত্যেক 1000 কমেন্টের জন্য সে $10 এটা দেখে কি মনে হচ্ছে আপনারা জানতো এই সেলারটার কাছে মানে এই বায়ারটার কাছে জানে বায়ারটার নাম দেখেন এম আর কে কে ই এম পি মেবি তাই না ভাই পাশে একটা ট্যাব ওপেন করে ফাইবারে ঢুকেন হলে তো আপু এখানে পাঠাতাম না কেন না 1000 কমেন্টস তো আর ছোট ছোট বিষয় না অনেক বড় 1000 কমেন্ট কখনোই কোনো ছোট ব্যাপার না ভাইয়া এটা হিউজ একটা অ্যামাউন্ট এই অ্যামাউন্টের তার কমেন্ট প্রয়োজন সে $10 বলছে এখন এইটা কি আপনার আমাকে পাঠানো মানে আমাকে এই অফারটা পাঠতে মানে এই এই বায় রিকোয়েস্ট দেখে আপনারা আমাকে এই বায় রিকোয়েস্টটা পাঠিয়ে যাব এটাতে পাঠাবো কি পাঠাবো না এটা কি আসলে কি বলবো বলেন এটা তো শো করছে না হ্যাঁ সবই ওর ক্যাপিটাল স্মল লেটারে হ্যাঁ আমি আপনাদের এই আরেকটা ইস্যু বুঝি না এই যে নিচে হ্যাঁ নিচে আসেন না গেট এ ফ্রি কোড নিচে আসেন না ওই যে সার্চ ইউজার নেম এটা দিয়ে সার্চ করেন নাই আপনাদের ম্যাক্সিমাম সময় কাউকে সার্চ করতে গেলে আপনারা পান না কেন পান না আমি সেটা বুঝি না তারপর এখানে অনেকটা রিজন আছে এক তো রিজনটা হলো দেন ওর নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে দ্বিতীয় তো হলো দেন ওনার কোন গিগ যদি না থাকে ওটা যদি পাবলিশে স্ট্যাটাস যদি না থাকে তাহলে ওনার পাবে না আর বায়ারের ক্ষেত্রে বায়ার যদি কাজ যদি না করায় তাহলে পাবে না ওনারদের শুনেন এখন কথা হচ্ছে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ না আপনি যতগুলি কথা বললেন এটা সহজ আনসার হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না যে আপু অ্যাক্টিভ এর বিষয়ে কারণ গুলো বলে দিলাম আর কি ওনার অ্যাকাউন্টই অ্যাক্টিভ না হবে কোথা থেকে বুঝতে পেরেছেন এটা অন্য কেউ একটু খুঁজে নেবেন কষ্ট করে যাদের গিগ গুলি আছে কারণ ভাই আর কি একটা গিগ পাবলিশ না এটা ভিতর মধ্যে যে ফেসবুকটা তো এখনো খুঁজে পাইনি একটা গিগ পাবলিশ ফেসবুক খুঁজে পাননি ওই ফেসবুকের গিগটাই পাবলিশ হ্যাঁ ওটা পাবলিশ আর ওই যে আপনার সোশ্যাল মিডিয়া দিয়া ওটা তো পুরো ইয়ে হয়ে গেছে ওইটা হয়ে গেছে এই বিরহে না থেকে এর পরেরটা ক্রিয়েট করা ট্রাই করছেন যে আপু ওই ইউটিউবের এটা মানে কাজ করতেছে আপাতত তো যেটা খুঁজে পাচ্ছেন না সেটা মানে যেটা আপনি এডিট করে হারিয়ে ফেলেছেন সেটা খুঁজে যে পাচ্ছেন না ওইটা আরেকটা করা উচিত না করব আপু ওই ইউটিউব তো করার পরে ওটা করব আর কি আর এখন তো আবার ওই ফেসবুক আমি চলে গেলে না আমার ব্যাচ শেষ হয়ে গেলে আপু এই কয়েকদিনের ভিতরে করব জি ইনু আমি আপনাদের এই কথাটা পাঠানো যায় না বলেছিলাম কতবার বলেছি আমি তাও কনফার্ম করে নিতাম সবকিছু আপু মনে থাকে না তো ঠিকই নেই আমি আপনাদের মনে থাক না থাকলে চলবে আমার মনে থাকতে হবে ব্যাপারটা এরকম
না না আল্লাহ আল্লাহ আমি তো বলি নাই, আমি আমার তাহলে না তাহলে হচ্ছে আপনাদের মনে থাকে না, আপনাদের প্রয়োজন, আপনাদের ভাত খেতে মনে থাকে না, এরকম হয়? আপনার মানি ব্যাগের কোথায় টাকা আছে সেটা আপনার মনে থাকে না, এরকম হয়? না হয় না। তাহলে এটা মনে থাকবে না কেন? জিজ্ঞেস করে ঠিক করে দিচ্ছি আমার। জি ভাইয়া, রামনা ভাইয়া কি বলেছেন বুঝিনি। নামে বলি নাই তো কিছু। আচ্ছা আচ্ছা জয়দেব বলেন। না বলছিলাম যে ওখানে তো 10 অফার লেখাই আছে। আচ্ছা উষা সিং ভাই পরের পরের বাই রিকোয়েস্ট করতে চান। আপু আমি কিছু দেখাতে চাই এখন না, আপনাকে নক করেছে রিপিট এসেছে আমি সেটা দেখেছি। না ইনভিটেশন লিংক পাঠাইছো রা, খুব ভালো, লিংকে জয়েন করেন না। ওরা টাইম দিয়ে দিছে, ওরা হচ্ছে 10টা থেকে 11টা, মানে যেটা বাংলাদেশে রাতে 9টা থেকে 10টা সবকিছু দিয়ে দিছে। বসলে ওই মিটিং এর ওই যে জয়েন আইডি দিছে, ফোন নাম্বার দিছে, পিন দিয়ে দিছে। তারপর ওই যে মিট, ওরা গুগল মিটে কি করবে, মিট করবে, ও গুগল লিংক দিছে, ওইখানে ওই যে ফোন নাম্বারটা দিছে আর পিন আইডিটা দিছে। খুব ভালো কথা। আমি একটু দেখাতে চাই, স্ক্রিনটা তো শেয়ার করতে চাই আমি। ভাইয়া এখানে তো ওদের ক্লাসটা স্টার্ট হয়েছে। আগে সরি তাহলে পরে ঠিক আছে। হ্যাঁ ভাইয়া পরেরটা পড়েন। হ্যালো আই নিড ইউটিউব ওয়াচ টাইম ইন মিনিট প্রাইস, মানে সে পার মিনিটে প্রাইস দিবে। ইজ দিস কি, ইজ দেয়ার এনিওয়ান হেয়ার, হেয়ার ইজ দ্য লিংক। এখন তার ইউটিউবে লিংক সে দিয়ে দিয়েছে, এই ইউটিউবে লিংক দিয়ে সে পার ওয়াচ মানে পার মিনিট ওয়াচ আওয়ারে সে প্রাইস জানতে যাচ্ছে। এটা কি আসলে আদৌ এইভাবে $5 করে পার মিনিট ওয়াচ আওয়ার টাইমটা কাউন্ট করে ওভাবে দেয়া কি পসিবল আপনাদের দ্বারা? না আপু, আপনাদের দ্বারা কি আদৌ এটা পসিবল? এবং সে যে প্রাইজিংটা দিয়েছে দেখেন পার মিনিট, এভাবে একটা আমরা এটা করতে পারি, তার কন্টেন্ট আমরা কখন বাড়াতে পারবো, মানে কিভাবে সম্ভব যে এক মিনিটে সে $5 করে দিবে? এটা কি 4 দিনে? এটা তো আপু উনার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্যই এই পোস্টটা এটা পাঠিয়েছে। কারণ হচ্ছে এটা ভাইয়া এটা আপনার ধারণা না, এটা আমি আপনাদের আরো একদিন দেখিয়েছিলাম যে এরকম হওয়ার মানে হচ্ছে যে বায়ার আপনার যেটা করে সেটা হচ্ছে বায়ার তার ওয়েবসাইটের লিংক দিয়ে দেয়, বায়ার তার ইউটিউবের লিংক দিয়ে দেয়, কাজ দিবে বলে সেটা করে দেয়। করে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে করে দিলে পরবর্তীতে দেখা যায় যে তার ওইখানকার ভিজিটর সে মানে ফাইবারের থ্রুতে সে ভিজিটর গুলি নিয়ে যাচ্ছে তার ওখানে, তার ওখানে ভিজিট করাচ্ছে, সে আপনাকে দিয়ে কখনো কাজ করাবে না। এইরকম জায়গায় কাজ পাঠিয়ে পরে আপনারা হতাশ হয়ে যান, আপু বায়ার তো কাজ দিল না, আপু কাজ তো পেলাম না, আপু হবে না, আপু গিক তো খুঁজে পাওয়া যায় না, এগুলি সব আপনাদেরই ভাষ্য। ভাইয়া তারপরের বায়ার রিকোয়েস্টে যান। একটু জুম করতে পারলে আমার জন্য ইজি হয় ভাইয়া, একটু জুম করতে পারবেন? এটা তো ছোট করে ফেললেন আর আমি এখান থেকে জুম হবে না, এটা এই হতে তো ফেসবুকে তো ছবিটা জুম হবে। আপু আপনি করতে বলে মোবাইল থেকে আমাকে একটু টান দেন। মোবাইল থেকে টান দিলে ভাইয়া, মোবাইল থেকে যে টান দেওয়া যায় সেটা না আমি জানি সাইদ, কিন্তু মোবাইল থেকে টান দিলে ওনি করতে চাইলে হবে না, কারণ এটা হয় না। আমি অনেক ব্লার হয়ে থাকে, লেখা ব্লার হয়ে থাকে। আপু এটা হচ্ছে না, বড় করলে ছোট হয়ে যাচ্ছে, আবার বড় করলে ছোট হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে হ্যাঁ ভাইয়া দেখলাম। আচ্ছা আমি আরেকবার আপনাদের দেখি, আমি এখানে শুরু করে দিও, একটা মিনিট ভাইয়া, একটা মিনিট।
আচ্ছা, আপনাদের যে প্যার রিকোয়েস্ট ভাইয়া $5 টা গেছে, তারপরে $50 নিড সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর মাই নিউলি বিল্ট ওয়েবসাইট হু ক্যান জেনারেট সেল। আমরা কখনো সেল জেনারেট করতে পারবো না, সেল জেনারেট আমরা করতে পারবো? সেল জেনারেট কি আমরা করতে পারি? না না না, ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে করা যাবে। ওয়েবসাইটের বলেছে, এখন সে কোন, সে তার ওয়েবসাইট চায়, ঠিক আছে, ওয়েবসাইটের কাজ আপনি করতে পারবেন, তাকে তো বলতে হবে কোন প্ল্যাটফর্ম। তাকে আপনি বাই রিকোয়েস্ট পাঠাবেন $50, অ্যাড ক্যাম্পেইনের যে পাঠাবেন সে কিন্তু অ্যাড ক্যাম্পেইনের কথা এখানে একবারও বলেনি। 3 দিনে $50, $50 কি উইদাউট পেমেন্ট, মানে অ্যাডের পেমেন্ট, উইথ অ্যাডের পেমেন্ট না উইদাউট অ্যাডের পেমেন্ট, সেটা হতে পারে। আমরা ইনক্লুড এক্সক্লুড বলি না, এটা কি ইনক্লুড অ্যাড পেমেন্ট না এক্সক্লুড অ্যাড পেমেন্ট? ইনক্লুড তো কখনোই হবে না, এটা এক্সক্লুড, এটাও এক্সক্লুড হবে না, কারণ এক্সক্লুড হলে এটা এক্সেস হয়ে যাচ্ছে। যদি এক্সক্লুড হয় তাও এটা এক্সেস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে আরেকটা আসছে, ইমেল মার্কেটিং উইথ অ্যাক্টিভ ক্যাম্পেইন মাস্ট বি এবল টু ক্যাপচার ইমেল আউট অফ মাই ফেসবুক গ্রুপ, সাবমিট সাবমিট ইনটু অ্যান অটোমেশন, ফেলিওর উইথ লঞ্চিং অনলাইন প্রোডাক্ট মাস্ট, প্রোডাক্টস এ মাস্ট। এখানে যেটা বলছে এটা তার ইমেল মার্কেটিং নিয়ে, ইমেল মার্কেটিং এর থ্রুতে হচ্ছে তার ফেসবুকের গ্রুপের মেইল ক্যাপচার করা, সাবমিট অটোমে ইনটু মানে অটোমেশন সাবমিট করে দেয়া টোটাল। আচ্ছা, এটা এটা হচ্ছে, এটা হওয়ার কারণ হচ্ছে যে তার কি বলবো, অটোমেশন সাবমিট করে দিয়ে সেই যে ডলারের অ্যামাউন্টটা দিয়েছে, এই অ্যামাউন্ট আসলে ইমেল মার্কেটিং এর এই কাজ আপনারা করতে পারবেন না। টোটাল এখানে 5টা দেখা হয়ে গেছে আপনাদের, সরি না 5টা না। তারপর হচ্ছে শপিফাই এর কাজ, দেখেন উই রিসেন্টলি সেট আপ শপিফাই স্টোর এন্ড নাও লুকিং টু প্রমোট আওয়ার ব্র্যান্ড থ্রু ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, encountered some challenges which we are looking for suggestion to overcome, please see attached document for full detail. তো সে ফেসবুক ইনস্টাগ্রামের থ্রুতে তার শপিফাই স্টোরের প্রমোট করতে চাচ্ছে, সেটা আপনি করতে পারবেন, শপিফাই স্টোরে প্রমোট করতে পারবেন। কিন্তু শপিফাই স্টোরের প্রমোশনের জন্য কতদিনের প্রমোশন? 7 দিনের প্রমোশন তো না, 7 দিনের অর্গানিক প্রমোশনে সে কোনো রেজাল্ট পাবে না। এটার জন্য সে $60 দিয়ে দিয়েছে। এই একটাতে আপনারা পাঠাতে পারেন, প্রমোশনের জন্য পাঠাতে পারেন, এখানে 5টার মধ্যে একটাতে আপনারা প্রমোশনের জন্য পাঠাতে পারেন। এখন আমি যদি আপনাদেরকে খুঁজে দেই, আমার কাছে না হলেও 200 এরকম বায়ার রিকোয়েস্ট আছে। আমি প্রথম দিকে যখন ফাইবারে, প্রথম দিকে আপনাদের মতো যখন আমি ফার্স্ট এর দিকে ছিলাম, আমাদের ডেইলি বায়ার রিকোয়েস্ট যখন পাঠাতে হতো তখন বায়ার রিকোয়েস্ট পাঠাতাম আর বায়ার রিকোয়েস্টের স্ক্রিনশট নিয়ে রাখতাম। তো আমার কাছে ওইরকম দুইশো প্লাস আমার বায়ার রিকোয়েস্টের স্ক্রিনশট আছে। কিন্তু কথা হচ্ছে এই যে 200+ বায়ার রিকোয়েস্টের স্ক্রিনশট, এটা রাখার রিজন ছিল যে আমি বায়ার রিকোয়েস্টের কাজ করি, আমি তার অফার সেন্ড করি আর না করি, আমার কাছে রিকোয়েস্টে থাকার মানে আমি পরবর্তীতে বসে ছবিগুলি যখন রিভাইজ করব তখন হচ্ছে যাতে আমি বুঝতে পারি যে আমার ফলটা কোথায় ছিল, বা এটা রিয়েল বায়ার কিনা, বা এই কাজটা আমি পারি কিনা। তো আপনারা কেউ কি এভাবে রাখছেন যে আমি বুঝতে পারছি না, আমার কাছ থেকে চলে যাচ্ছে, আমি রাখছি দেখছি? আমাকে একটা বায়ার রিকোয়েস্ট আসলে আপনাদের একটা জিনিস হচ্ছে, আমাকে একটা বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে দেন, আপু এই বায়ার রিকোয়েস্ট এসছে, কখনো কি নিজে থেকে বোঝা ট্রাই করেন? আর আপনাদের এই অফার লেটার গুলি হচ্ছে ভাইয়া আপওয়ার্কের স্লাইডটা একটু ওপেন করেন, আপওয়ার্কের বায়ার রিকোয়েস্ট যেভাবে পাঠাতে হবে সেটার জন্য একটা স্লাইড আমি আপনাদের সাথে শেয়ার করেছি, স্লাইড আর PDF ওটা একটু শেয়ার করেন। ভাইয়া উষা সিং ভাই আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি আপু। জি ওইটা একটু শেয়ার করুন আমার সাথে। কোন জায়গায় রাখলাম আপু? কে একটু গ্রুপে ওনাকে দিয়ে দেন। আচ্ছা আপার কি এটা? হে হে যেটা কাভার লেটার বলছে
না এটা না, আপর কাভার লেটার না, হ্যাঁ আপর কাভার লেটার, আপর কাভার লেটার ঠিকই আছে, নিচে নিচে তিন নম্বর স্লাইডে, তিন নম্বর স্লাইডে এখানে দেখেন সে তার তার এক্সপিরিয়েন্স এখানে হাইলাইট করতে বলা হয়েছে। হ্যালো, আমি আপনাদেরকেও হ্যালো বলেছি যে হ্যালো ডিয়ার, বা তার নাম, ক্লায়েন্টের নাম খুঁজে নেয়া, এটা আপওয়ার্কের থ্রুতে করা খুব ইজি হয়, কারণ আপওয়ার্কে খুব স্লোলি হচ্ছে বায়ার রিকোয়েস্ট গুলি সেন্ড হয়, কারণ সবারই তো কানেকশন খরচ করে পাঠাতে হয়, তারা ফাইবারের মতো পাগলের মতো পাঠায় না। তো তারপরে হচ্ছে ইট ভাইয়া, আমি আসলেও দেখতে পাচ্ছি না, একটু জুম করে দিবেন, এখন বলেন এটাও জুম করা যায় না, বাস বাস বাস। It's exciting that your company looking for to looking to do do porjonto apnara likhe rakhen tar pore project ta boshan amake 9 10 er shomoy amar mane ki bole amader eta ki chilo dialogue application kichu application hocche ami je teacher er kache portam teacher amake template ready kore diyechilo je eitar jonno ei application eitar jonno ei application আপনাদের সোশ্যাল মিডিয়ার কাজের জন্য আপনি যদি সোশ্যাল মিডিয়ার গিগ খুলে থাকেন, সোশ্যাল মিডিয়ার জন্য একটা অফার লেটার রেডি করেন, আর ফেসবুক খুলে ফেসবুকের জন্য একটা অফার লেটার রেডি করেন। ভাইয়া আমাকে দেখা গেছে যে মানে যেই টাইপের অ্যাপ্লিকেশন হতে পারে ওইটার মোটামুটি একটা, আর ওভারঅল সবগুলি মিলিয়ে একটা চারটা টোটাল আমাকে অ্যাপ্লিকেশনের টেমপ্লেট রেডি করে দিয়েছিল। ওই চারটার অ্যাপ্লিকেশনের টেমপ্লেট যদি আপনি মুখস্থ করতে পারতেন তাহলে হচ্ছে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন আপনি লিখতে পারবেন, জাস্ট অল্প কিছু চেঞ্জ থাকতে হয়। এইখানে ওই অল্প কিছু চেঞ্জটা হচ্ছে আপনি লিখেন, লিখে যে প্রজেক্ট টাইপ সে যেটা দিয়েছে সেই জায়গাটা আপনি ডট ডট দিয়ে রাখেন, যখন অফার পাঠাবেন তখন এই জায়গাটাতে আপনি লিখে দেন যে তোমার এই সোশ্যাল মিডিয়া প্রমোশন, বা তোমার এই ফেসবুক প্রমোশন, বা তোমার এই ভিডিও প্রমোশন, তোমার ইউটিউব চ্যানেল প্রমোশন, বা তোমার ওয়াচ টাইম বাড়ানো, এই যে প্রজেক্টটার তো প্রত্যেকটা প্রজেক্টের তো একটা নাম থাকে, তোমার ইমেল মার্কেটিং, এই যে ওয়ার্ডগুলি, এই ওয়ার্ডগুলি পরবর্তীতে আপনারা বসিয়ে নেন, তাহলে কি এই টেমপ্লেটটা আপনাদের সবকিছুর জন্য হয়ে যাচ্ছে না, যে কথাটা আমাকে রামরা ভাইয়া বলেছিলেন। জি জি। তারপরে লেখা আছে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ফাইন্ডিং দা রাইট ফিট ফর ইউ, ফিট ফর ইওর প্রজেক্ট, এখানে ইওর প্রজেক্ট আপনি ইওর প্রজেক্ট লিখে দেন, আপনার ওই প্রজেক্টের নাম লিখতে না চাইলে আপনি ইওর প্রজেক্ট লিখে দেন, ইজ এ টপ প্রায়োরিটি গেটিং দ্য রাইট প্রজেক্টের ডেলিভারেবল, মানে কি গেটিং দ্য রাইট ইজ ক্রিটিক্যাল টু ইউর কোম্পানিজ গ্রোথ অ্যান্ড সাকসেস উইথ এক্স, মানে আপনার যত ইয়ার দিতে চান, যত ইয়ারের এক্সপিরিয়েন্স, ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ইন্ডাস্ট্রি, ইন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইন ফেসবুক মার্কেটিং, এই ইন্ডাস্ট্রির জায়গায় আপনারা ডট ডট দিয়ে দিলে কি যে কোনো বায়ার লেটার, যে কোনো বায়ারের রিকোয়েস্টের জায়গায় অফার লেটারটা কি এভাবে সেল করা যায় না আপনাদের? মহিউদ্দিন আপনি তো বলেছিলেন আপনি দেননি, আমি বুঝিনি, এভাবে কি পাঠানো যায়, এভাবে কি আরো একদিন বুঝিয়ে কি আমি? জি আপু, আপনাদের লাইভ জি ভাইয়া, আপনি নতুন একটা ট্যাব ওপেন করেন, নতুন একটা ট্যাব ওপেন করে গুগলে যান, গুগলে গিয়ে লিখেন ফাইবার অফার লেটার, অফার লেটার লিখেন গুগলে যান, একটা ট্যাব ওপেন করে ফাইবার বেস্ট অফার লেটার বা ইজি অফার লেটার লিখেন, অনেক পাবেন, অনেক। এইটা কয়জন ট্রাই করেছেন? বলেছি যে এখান থেকে নেন, এখান থেকে নেন, এখান থেকে নেন, নিয়ে একটা মিক্স করেন, মিক্স করে খুঁজে নেন। কত চান আপনাদের সার্চ করাটা আপনাদের শিখতে হবে, সার্চ করাটা তো আমি শিখিয়ে দিতে পারবো না কাউকে, কাউকে কিন্তু আমি শিখিয়ে দিতে পারবো না, সার্চ আপনাদের নিজেদের করতে হবে। কোনটা
কোনটা আসছে ভাইয়া টিপস রাইটিং না অফার ইফেক্টিভ বাই রিকোয়েস্ট অন ফাইবারে যে হাউ টু রাইট ইফেক্টিভ বাই রিকোয়েস্ট অন ফাইবার এটা তো জান তারপর ফাইভ স্টেপ অফ স্টেপ টু রাইট প্রজেক্ট হ্যাঁ জান নিচে আসেন ওরা স্যাম্পল দেয় ফাইবার বায়ার অফার লেটার স্যাম্পল লিখেন ভাইয়া ফাইবার অফার লেটার স্যাম্পল লিখেন এই যে এইটা থাকুক এটা রেখে অফার লেটার স্যাম্পল লিখেন জি ভাইয়া এই যে স্যাম্পল দেখেন অফার লেটারের স্যাম্পল দেখেন কত আছে দেখেছেন ক্লিক করেন ক্লিক করে ছবিটাকে ডাউনলোড করলে তো আপনার ছবিটা দেখেন কি লিখেছে ভাইয়া একটু জুম করেন একটু জুম করে দেখেন আপনারা নিজেরাই দেখেন হ্যালো अगेन হাই अगेन দিয়েছে তার এটা নিশ্চয় পুরনো বায়ার ছিল আপনার এটা তো লেট মি কোয়াইট ওয়ান অফ ইওর মেসেজ সিন্স ইউ হ্যাভ নিউ পেইড এক্সট্রা ফর দ্য সোশ্যাল মিডিয়া কিট and watermark logo I will be happy to complete this for you today however I will only continue working with you if you change your feedback acha eta hocche she tar feedback er jonno she iye diyeche bhaiya eta na নেক্সট মানডে কি বার পড়ে আপনার আজকে কত নাম্বার ক্লাস আপনার আজকে কত নাম্বার ক্লাস একটু বলবেন আমাকে ক্লিক করেন আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন জি আপু আজকে কত নাম্বার ক্লাস কত নাম্বার ক্লাস ভাইয়া আজকে আপু 47 আজকে 47 47 কেমন কনফার্ম
45 ব্যাচ ছিল সেরকম একটা হবে। আচ্ছা আপু আমি দেখি। এই যে স্যাম্পল পেয়েছেন তো ভাইয়া দেখেন। I just saw your post that you want to remove background. এটা remove background এর এটা graphics এর ওদের জন্য দেয়া আছে। আপনারা এখানে এদের মতো করে লিখেন, এখানে লিখেছে I just saw your post that you want to be want to a social media manager বা you want তার যে রিকোয়ারমেন্ট থাকে ওই রিকোয়ারমেন্ট এখানে বসান। We will interested now well I have interested on your project and I can do this work I can do this work this for you with all the requirements you have asked for I am a professional she logo designer diyeche apni likhen I am a professional digital marketer by I am a professional social media manager by I am a professional social media marketer with more than 7 year apni more than 2 year experience in this world of graphic designing in this world of digital marketing এই কথাটা হুবহুই লেখা যায় জাস্ট কিছু ওয়ার্ড চেঞ্জ করে। এটা কি আপনারা কেউ খুঁজেছেন? আমি খুঁজে খুঁজে লিখছি আপু একটা। আপনাদেরকে এটা বলেছি, এখানে বলেছি, পিন্টারেস্ট বলেছি, ভাই এই লিংকটা কপি করেন, কপি করে এই লিংকটা হচ্ছে আপনি এতে দেন। এই লিংক কপি করে হচ্ছে আপনাদের গ্রুপে দেন। কপি করে গ্রুপে দিয়েছেন? আপনারা কালকের মধ্যে আমাকে চারটা সোশ্যাল মিডিয়ার জন্য একটা, ফেসবুক মার্কেটিং এর জন্য একটা, আরেকটা রাখবেন ওভারঅল আপনাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড, আরেকটা রাখবেন যে নতুন যে গিগটা খুলছেন, যে লিংকডইন খুলেছেন সে লিংকডইন নিয়ে, যে ইউটিউব খুলেছেন সে ইউটিউব নিয়ে, আমাকে এইভাবে আপনারা রেডি করে দিবেন। ভাইয়া এটা দেখি একটু। আচ্ছা ভাইয়া ফাইবারের বায়ার রিকোয়েস্ট পাঠানো বায়ার রিকোয়েস্ট কারো কাছে কি এখন এসছে একটু আমাকে দেখান আপনারা, কারো কাছে কি বায়ার রিকোয়েস্ট এখন এসছে কিনা। আপনারা যারা বলেছিলেন অ্যাটাচমেন্ট দেয়া যায় না, অ্যাটাচমেন্ট দেয়া যায়, এটা আমি আপনাদের দেখিয়েছি যে একটা জেম স্ক্রিপ্ট থাকে, ওই জেম স্ক্রিপ্টে অ্যাটাচ করে দিয়ে দেয়া যায়। বায়ার যেমন একটা অফার পাঠানোর সময় অ্যাটাচ করে একটা ফাইল দিয়ে দিতে পারছে, আপনি বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় বায়ারকে অফার পাঠানোর সময় আপনি অ্যাটাচ করে দিয়ে দিতে পারবেন, স্যাম্পল অ্যাড করে দেয়া যায়। আর স্যাম্পল অ্যাড করে দিতে পারবেন সেটা হচ্ছে আপনি একটা পিডিএফ রেডি করেন, পিডিএফ এর লিংকটা দিয়ে দেন বা পিডিএফটাকে ওখানে লিখে পাঠিয়ে দেন বা একটা গুগল লিংক রাখেন, মানে এনি হাউ কোনো একটা কিছু ক্রিয়েট করে আপনারা স্যাম্পল গুলি রেডি করেন। আর আপনাদের স্যাম্পল রেডি করতে বললে তো আপনাদের কষ্ট লেগে যায়। এরপরে আসেন বায়ার রিকোয়েস্টের এই ইস্যুগুলি ক্লিয়ার আপনাদের কাছে? এখন বায়ার রিকোয়েস্ট বায়ারকে অফার পাঠানো ক্লিয়ার? আয়েশা আপু, আখি আপু, অর্পণ, হ্যাঁ আপু। আচ্ছা অর্পণের কি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে? অর্পণ না আপু, আমি ওই ফাইবার অ্যাকাউন্টের ক্লাসটা পুরো দেখছি, এখন কখন অন ওপেন করব? এখন করে ফেলেন এখন না, ওই দিন আপনি বলছিলেন যে ওই যে গিগ আর একসাথে ওপেন করাবেন, এই জন্য আমি আর বলি। আপনি কি গিগ রেডি করেছেন? আমি বলেছি কিন্তু আপনি কি গিগ রেডি করেছেন? তাহলে ওই দিন বলার পরে আজ অবধি আপনার গিগ রেডি হয়নি, তাহলে আমি আর কতদিন আপনাকে বলবো, মানে আমার আর ওয়েট করতে হবে যে আপনার গিগ রেডি হয়েছে কিনা। এখন এটা কি ভাইয়া, আমি দেখা যায় আপনাদের ক্লাস নিচ্ছি, আপনাদের সবার অ্যাকাউন্ট ক্রিয়েট করাচ্ছি বা গিগ রেডি করাচ্ছি, আপনাদের আমাকে বলতে হবে যে আপু এটা কবে। যেমন আমাকে হচ্ছে সোহাগ আরো 2 সপ্তাহ আগে মেবি বলেছে, আপু 2 দিন টাইম দেন আমি করে দিচ্ছি, এরপরে বেচারা অসুস্থ ছিল, এরপরে আজ অব্দি সে আর গিগ খুলে নেই এবং গিগ নিয়ে এসে আমাকে কোনো কিছু বলে উনি দেখা হয়নি। এখন ভাই আমি কতদিন নক করবো যে গিগের কি অবস্থা, আপনাদের গিগ কটা খুললেন, কিভাবে গিগ খুললেন, এটা তো আমি বলতে পারি না, তাই না ভাইয়া?
আপনারা গিগ খুলতে গেলে কোথাও হেল্প লাগলে আমাকে বলেন যে আপু এই জায়গাটা কোথায় পারবো এটা কোত্থেকে। আমি প্রথম দিকে বসে উষা সিং ভাইয়ার ছবি পর্যন্ত রেডি করেছি, তাই না ভাইয়া? ভাইয়া আমাকে ভিডিও দেখিয়েছে, টাইম ছিল, আমি বলেছি ঠিক আছে ভাই বসেন, আমি এখান থেকে বসে ছবি রেডি করিয়েছি। এখন আপনি যদি গিগ রেডি না করেন, আমি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট না করে দিলে তো ঝামেলা হয়ে যাবে, কারণ আমাদের ক্লাস এখন লাস্টের দিকে। আপনারা আর মেবি আমার হিসেবে আর পাঁচটা, চার থেকে পাঁচটা ক্লাস পাবেন। পাঁচটা ক্লাসে কি আপনি গিগ রেডি করেন? 47 আপু ক্লাস, 47 ক্লাস হলো তো কালকে 48 জি, 3 তারিখ 49, শনিবার দিন আপনাদের ক্লাস শেষ। শনিবার দিন আপনাদের এই আমার সাথে চিৎকার চেঁচামেচি, আমার সাথে এই রাগারাগি, আমাকে ফাঁকি দেওয়া, ঝুট ঝামেলা সব শেষ হয়ে যাবে। 10 তারিখ বললেন না আপু? 10 তারিখ কিভাবে বললাম ভাইয়া? আপনারা যদি তখন আপনারা যা বলেছেন ওই অনুযায়ী তো হয় না? আপনাদের 47 ক্লাস হলে তো 50টা ক্লাস না আপনাদের? জি। তো অর্পণ আপনি আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন। আচ্ছা আপু, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন, আপনি কালকে বা পরশুর মধ্যে গিগের ডেসক্রিপশন ছবি টবি দিয়ে একটা গিগ পাবলিশ করে ফেলেন, ঠিক আছে? আচ্ছা আপু, হ্যাঁ চলে আসেন, আপনি আপনি স্ক্রিন শেয়ার করেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আচ্ছা উষা সিং ভাই একটু পরে অফ করেন। আরেকটা ব্যাপার, কারো কি ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন, লিঙ্কডইনের অ্যাড ক্যাম্পেইন, টুইটারের অ্যাড ক্যাম্পেইন, তারপরে পিন্টারেস্টের অ্যাড ক্যাম্পেইন নিয়ে কোথাও কোনো ঝামেলা আছে, কোথাও কোনো প্রবলেম যা পয়তে আছে? ফেসবুক ক্যাম্পেইনটা করতে হবে আপনাকে। ফেসবুকের কোনটা, অ্যাড সেন্টার, থ্রু অ্যাড সেন্টার নাকি থ্রু অ্যাড ম্যানেজার? অ্যাড ম্যানেজার আপু। আচ্ছা অর্পণের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই, তারপরে আমি করাচ্ছি ভাইয়া। আপু ইউটিউবের এটা একটু দেখাইলে ভালো হবে। কোনটা? ইউটিউবে যে ব্লগ, তারপরে হচ্ছে ভিডিও আপলোড, চ্যানেল, এগুলো একটু যদি আরেকবার রিপিট করা। আপলোড আপু আপলোড কিভাবে করে, কোথায় কোথায় কি দিতে হয়, কালকেই তো দেখালাম। আপু ফেসবুকের অ্যাড ম্যানেজারটা দেখালে অ্যাড সেন্ডারটা একটু দেখা দিন তাহলে আমার হয়ে যাবে। আমি ফেসবুকের ওই যে পেজের ক্লাসটা পাইছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ওটা করে দিব না আপনাকে। আয়শা আপু আমি আপনার কথা বুঝিনি আপু, তাহলে কালকে আমি তো বারবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, ওই সময় তো দেখতে পারি নাই। একটা মিনিট আশা আপু, একটা মিনিট। তারপর ভাই আপনি স্ক্রিন শেয়ার করে শুরু করে দেন কাজ। হ্যাঁ দিচ্ছি। কালকে লাইভ হচ্ছে না আশা আপু, এটা দেখতে মেবি আপনি কি করবেন? আচ্ছা ঠিক আছে আপু, আমাকে শুনতে পাচ্ছেন? জি আপু। জি আপনার কি ভিডিও কি হয়েছে, ভিডিও কি করতে হবে আমাকে আরেকবার বলেন আপনি, আমি বুঝিনি। ভিডিও থাম্বনেল ক্রিয়েট করা ওগুলার কথা বলছিলাম। থাম্বনেল তো আপু ছবি আপনাকে রেডি করতে হবে, ওই রিলেটেড ছবি আপনাকে দিতে হবে, ওইটা তো আমি মানে আমি আলাদা করে ক্রিয়েট কিভাবে করে দেব। আর থাম্বনেল ক্রিয়েট করা হচ্ছে আপনি মানে ছবি যেভাবে গিগের ছবি রেডি করেন ওভাবেই করতে পারবেন। থাম্বনেলের জন্য ওই ওই অপশনটা থাম্বনেল কোত্থেকে অ্যাড করে সেই অপশনটা আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো, ওইটা কোনো ইস্যুস নেই, ওটা আমার দেখাতে 2 মিনিট লাগবে না। আচ্ছা ঠিক আছে আপু। দাঁড়ান অর্পণ দাঁড়ান, ফাইবার যখন ওপেন করবেন ফাইবারের যে মেইল অ্যাড্রেসটা এটা ট্রাই করবেন অন্য কোথাও ইউজ করতে না, শুধু ফাইবারের, ফাইবার বা আপওয়ার্ক মানে আপনার ফ্রিল্যান্সিং এর জন্য, কারণ একটা ফাইবার অ্যাকাউন্ট একটা আপনার এই মেইলের অ্যাড্রেসের উপর ডিপেন্ড করে। আপনি কাজ করছেন খুব ভালো করছেন, কোনো কারণে এই মেইল অ্যাড্রেসটা কিছু হয়ে গেল আপনার ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ভ্যানিশ, এটা এটা তো বুঝতে পারেন। সো ওইরকম একটা মেইল অ্যাড্রেস ইউজ করেন যেটা ভ্যালিড একটা মেইল, আপনার সমস্ত কিছু মেইল এই মেইল অ্যাড্রেস রিকভারি করা যাবে, যেটা ফোন নাম্বার দেয়া যাবে, যেটাতে আপনার ফোন নাম্বার দেয়া যাবে বা যেটাতে হচ্ছে আপনার অন্য
মানে রিকভারি মেইলটা রিকভারি করা যাবে সহজ কথা, যেটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে ওপেন করা, যেটার একটা হচ্ছে আরেকটা মেইল অ্যাড্রেস দেয়া আছে, যেই মেইল অ্যাড্রেসের কিছু হলে ওইটার থ্রুতে এই মেইল অ্যাড্রেসটা আমি রিকভার করতে পারবো, ওইরকম একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস দেন। আপু এটাই, এটা আমার ভ্যালিড, কিন্তু এটা তো আমি সব জায়গায় বলতে অন্যান্য কাজও এটাই ইউজ করি, কিন্তু ফাইবার একটা আপরে একটা ইউজ না করা বেটার ভাইয়া। মানে ওইটা শুধু ফাইবারের জন্য রাখতাম? হ্যাঁ ফাইবার আপওয়ার্কের জন্য, শুধু ফাইবার আপওয়ার্কের জন্য, মানে ফ্রিল্যান্সিং এর জন্য আলাদা একটা আপনার হচ্ছে জিমেইল, যেটাতে আপনি আপনার সমস্ত এই মানে অ্যাকাউন্টের যে সিকিউরিটির ইস্যুটা থাকে, যে ডিটেইলিংটা থাকে, ওই ডিটেইলিংটা ওখানে থাকতে পারে। খুলে ফেলুক না আপু একটা নতুন করে। হ্যাঁ এখন জিমেইল খুলে সেটাকে ইয়ে করা তো শেষ করতে পারবে অর্পণ? আপু আমার আরেকটা ইমেল আছে, ওইটা আমি কোনো কাজে ইউজ করি না, তাহলে ওইটাতে খুলবো? ওইটাতে কি ফোন নাম্বার দিয়ে ওইটা কি মানে ভ্যালিড, ওইটাকে কি কি রিকভারি কোনো কিছু হলে রিকভারি করা যাবে? হ্যাঁ আপু সব ঠিক আছে, ওইটাই ফোন নাম্বার টাম্বার সব সেট করা। হ্যাঁ তাহলে ওইটা দিয়ে করেন করেন। ওইটার পাসওয়ার্ড মনে আছে আপনার? কারণ এখনই পাশে আপনার ওই জিমেইলটাকে ওপেন করে নিতে হবে। পাসওয়ার্ড? হ্যাঁ আপু পাসওয়ার্ড মনে আছে। তাহলে হচ্ছে আপনারা মেবি কোথাও আপনাদের ভুল হচ্ছে, কারণ আপনাদের 3 তারিখে শুরু হলে এই 3 তারিখে আপনাদের এর মধ্যে তো সব গভর্নমেন্টের বন্ধ ছিল। মাসগুলাতে 31 ছিল। জি মাসগুলাতে 31 ছিল। আমার মনে হয় কেলাস একটা কম গোনা হয়েছে, কিন্তু ভুল হওয়ার তো কথা না। না আমারও এটা মনে হচ্ছে আপনাদের কাউন্টিং এ কোথাও ভুল আছে, কারণ হচ্ছে মাঝে আপনাদের কম কাউন্ট হইছে আমার মনে হয়, সেটা মনে হচ্ছে, কিন্তু এমনি কম কাউন্ট হচ্ছে সেটা মনে হচ্ছে না। আপু বান্দরবানের সাথে আমাদের মিলবে না? বান্দরবানের সাথে আপনাদের হ্যাঁ মিলবে, আপনারা ওরা একই দিনে। আচ্ছা ওনাদের কয়টা ক্লাস হচ্ছে ওই হিসেবে কাউন্ট করলে তো হচ্ছে? ওদের কয়টা ক্লাস হচ্ছে ওই হিসেবে আমি হিসাব রাখছি। আপনি হিসাব রেখেছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, আপনি একজন হিসাব রাখলেই হলো। কোন একজনের হিসাব থেকে আয়েশা আপুকে একদম ইনস্ট্যান্ট প্রিমিয়ার দেখায় দিব না আমি আপু যেটা বলেছে, কারণ আপনাদের ক্লাসের ভিডিও তো আমাকে আপলোড করতে হয় ইউটিউবে, সেটার থ্রুতে আমি আপনাকে দেখিয়ে দিতে পারবো। ঠিক আছে আয়েশা আপু টেনশন নিয়েন না।
এখন ফাইবারে যান, এই মেইল অ্যাড্রেসটা এখানে দেন। আপনি কিন্তু অন্য ইউজার নেম ইউজ করতে পারেন, অনেক সময় দেখবেন যে পাসওয়ার্ড দেখে নেন, এই যে ওরা কিন্তু একটা ইউজ সাজেস্টেড পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে, দেখতে পাচ্ছেন? পাসওয়ার্ডের ধরন আপনাকে এরকম দিতে হবে। কি যেন হলো আমার সাউন্ড নিয়ে, আমার ওই সাউন্ড এখন অব্দি আর ঠিকই হলো না, আমার এই হেডফোনে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, আপনারা শুনতে পান? ডাবল শুনতে পান না তো, আমার তো একটা শুনতে পান, আমার আরেকটা একটা শুনতে পান, আমার এই হেডফোন দিয়ে কথা বলতে এখন বিরক্ত লাগে ভাইয়া। কষ্টে আছি, বুঝছেন? অর্পণ চাইলে এখানে স্ক্রিনটা একটু পজ করে নিতে পারেন, আপনি স্ক্রিন পজ করে নিয়ে তারপরে এটা দিয়ে তারপর আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করতে পারেন। হ্যাঁ আপু, পজ করছি। পজ করেছেন, এখন আপনি পাসওয়ার্ড দেন বসে বসে। ভাই কতবারের পাসওয়ার্ড দেন এটা একটা জানা দরকার, ইন্টারেস্টিং। যতগুলো আইডি আছে সবগুলো আইডির পাসওয়ার্ড মিলে 32 ক্যারেক্টার হবে না। এটা একটা কথা সৈকত দাস এতক্ষণ পরে বলছে যেটা আমার সাথে মিলবে, আমার যত আইডি আছে আইডির পাসওয়ার্ড দিলে ওইটা আমার রাত দিন 24 ঘন্টা মুখের উপর রাখতে হবে। ভাই এরা ট্যালেন্টেড, এরা দুই ভাই অনেক ট্যালেন্টেড, আমি আর আপনি পারবো না। আরেকজনের 40টা 42টা থাকে, ও তো কমই দিছে, ওর বড় ভাইয়ের আরো বেশি থাকে। জয়দেব ভাইয়া না বললো ওনার 45টা 48টা। ভাই আপনারা একটা জিনিয়াস বাজি, আপনারা কিছু কিছু ব্রেন মাঝে মধ্যে আমাকে দাঁত দিয়ে দিয়ে তাও আপনি আপনার ইয়ে বাড়াবেন না, না আপু বাড়াবো না, এত ওয়ার্ড মনে রাখতে গেলে মাথা হাই জিমি হয়ে যাবে। এখন মেইলে যান, এখন মেইলে যান, মেইলে যান, মেইলে গিয়ে হচ্ছে ভাইয়া ইয়ে করেন, রিলোড করেন। এই যে ফাইবার দেখেছেন, অ্যাক্টিভ করেন।
আপু অ্যাক্টিভ করছি। আপু জি ভাই, আপু আছে, আপু চলে যায়নি ভাই। আপনার অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট, আপু অ্যাক্টিভ হইছে? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন ওই যে এ লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এতে যান। এতে আপেল প্রোফাইলে যাব। এখন এই প্রোফাইলটা, অ্যাকাউন্ট তো ক্রিয়েট হয়ে গেল, এই প্রোফাইলের বাকি কাজ আপনাকে করতে হবে হচ্ছে ক্রিয়েট নিউ গিগ যখন যাবেন তার সময় আপনাকে আপনার অ্যাকাউন্টের ডিটেইলিংটা দেখাবে, আপনার নাম ঠিক করা, আপনার ছবি ঠিক করা, ছবিটা হচ্ছে এসইও করে নেবেন, তারপরে হচ্ছে স্কিল অ্যাড করা, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা, সার্টিফিকেশন অ্যাড করা, আপনার প্রোফাইলের মানে দীপ্তরা যেভাবে খুলেছে আপনাদের নতুন এই যে ফাইবারের আপডেটের, দেখেন আপনারা খোলার সময় কিন্তু এখানে বিকাম এ সেলার দিয়ে এক্সপ্লোরের জায়গায় বিকাম এ সেলার দিতে হতো, মনে আছে? ওর কিন্তু এটা করতে হয়নি। হ্যালো, আপনাদের এখানে বিকাম এ সেলার দিয়ে যেতে হতো, ওর কিন্তু এটা করতে হয়নি, দেখেন। আপু নামটা তো পুরোটাই হচ্ছে স্মল লেটার আসছে, এখন অর্পণ লাগতেছে, সেটা কি আর করবেন, আপনি স্মল লেটারে দিয়েছেন না? আমি তো হচ্ছে ক্যাপিটাল দিছিলাম অর্পণ, এখানে ক্যাপিটালে নেয় না। আচ্ছা জি ভাইয়া, রামনা ভাইয়া, ঠিক আছে তো ইংলিশ নামটা এখন ইংলিশ ইংলিশ ভাব আসছে। আচ্ছা জি অর্পণ বলেন, আপনি এখানে কি ইনস্টাগ্রামের মতো ইউজার নেমে আন্ডারস্কোর ইউজ করা যায়? যায় যায়, আপনি দিয়ে পারতেন, আমি বলতে লাগতাম না দেওয়ার জন্য। আপনার প্রোফাইলের বাকি কাজ এজন্যই বলেছিলাম গিগ খুলতে গিয়ে আমরা বাকি কাজ করে নেব, যে ক্রিয়েট নিউ গিগ এ গেলে আপনার ওদের যে অপশনগুলি ছিল ওই অপশনগুলি আপনি পেয়ে যেতেন। যান ক্রিয়েট নিউ গিগ। আপু এই যে আপনাদের এখন সেলারের অপশনটা চলে এসেছে, এখন কন্টিনিউ কন্টিনিউ দিয়ে গেলেও আপনার যখন নতুন গিগ পাবলিশ করবেন তখন অ্যাকাউন্টের ওই সেটিংসগুলি আপনার তখনও করে যেতে হবে। আপনি এখন করে ফেলেন তাহলে তখন হচ্ছে জাস্ট কন্টিনিউ কন্টিনিউ দিয়ে চলে যাবেন। Continue then. Continue then. Continue. এই যে এখানে নাম, নাম ওইটাই দিবেন যেটা আপনার পাসপোর্ট আর আপনার এনআইডি তে দেয়া আছে, ওই নামটা দিবেন যাতে আপনার ভেরিফিকেশনের সময় কোনো ইস্যুজ না ক্রিয়েট হয়। আমরা ধরেন নাম দিলাম ওই যে যেমন ইয়ে দেই না প্রিন্সেস এইটা, তারপরে অ্যাঞ্জেল জরিনা, ওইরকম নাম দেয়া যাবে না। আপনার অরিজিনাল যেই নাম, অরিজিনাল নামের স্পেলিংও ঠিক মতো দিতে হবে, কারণ এটা যখন ভ্যারিফাই হবে এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে ভ্যারিফাই হবে। সো পাসপোর্টে অথবা এনআইডি তে যেইভাবে নামটা দেয়া আছে যেই স্পেলিং এ দেয়া আছে সেম ভাবে এখানে দেন। এখন হচ্ছে আপনার একটা ছবি যেটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে আপনি দিবেন, ওটাকে এসইও করবেন। আপু পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট সাইজের ছবি লাগবে ওরকম না, সবাই কি পাসপোর্ট সাইজের ছবি দেয়? একটু সুন্দর সুন্দর দেখে ছবি দেন। ছবি তো খুঁজতে হবে আপু, খুঁজেন, আপনার ভাইয়েরও খুঁজতে হয়, আপনারও খুঁজতে হয়, খুঁজেন, সমস্যা নেই। বুঝি নাই ভাইয়া,
বুঝি না সাইদ আপনার কথা আমি আপনাদেরকে তো এখন বাচ্চাদের মতো হাতে ধরে ধরে শিখাইতে হবে, বাবা বলো এ এভাবে লিখে, আপনাদেরকে এখন এভাবেই শিখাইতে হয়। আর আসি চারটা ক্লাস, এটুকু আর বাদ দিব কেন, হাতে ধরে শিখাই দিয়ে যাই। বলেন অর্পণ ভাইয়া, এসইও কিভাবে করে? এসইও করা দেখাচ্ছি। ছবি আপলোড করেন না, যেখানে ছবি আছে ওখানে আগে যান, এই এই ট্যাবটাকে মিনিমাইজ করেন, ক্রোমটাকে মিনিমাইজ করেন। অর্পণ আছেন? হ্যাঁ আপু আছি। আমার স্ক্রিন হচ্ছে পজ করা, পজ করলে তো আমি দেখতে পারবো না ছবি কিভাবে আপনার ইয়ে করে। আপনি ছবি বের করেন, ছবি আপনাকে দেখা হবে। জি ভাইয়া বুঝিনি সাইড ওনার ডেস্কটপের ফাইল কি আপনাকে দেখা হবে সম্পূর্ণ? আজকে দীপ্ত ধর ক্লাসে নেই, ছবি তো খুঁজে পাচ্ছি না। কোনো ছবি নাই আপনার? ছবি আছে তো খুঁজে পাচ্ছি না যে। আল্লাহ, এটা কেমন কথা! ছবি তাহলে হচ্ছে ভাইয়া আপনি খুঁজে রাখবেন আজকে, অ্যাকাউন্টের এই জায়গার কাজগুলি তাহলে আর করবো না, বুঝতে পেরেছেন? আপনি কালকে ইউটিউবে ক্লাসটা করেননি? আপু কালকে আমার সারাদিনে বাসায় ওয়াইফাই ছিল না, সকালে ডিজিটাল মার্কেটিয়ার, ডিজিটাল মার্কেটিং করতে এসে এরকম ফকির হইলে হবে? 2 MB নিয়েও তো জানানো যায় যে আপু আমার নেট ছিল না, কারণ হচ্ছে ফাইবার যখন ওপেন করে ফেলবেন তখন ওয়াইফাই না থাকলেও বায়ার রিকোয়েস্ট আসতে পারে, বায়ার নক করতে পারে, সো ইনস্ট্যান্ট আপনাকে রিপ্লাই দিতে হবে, ওই জন্য হলো আপনার MB নিয়ে রাখতে হবে। বাসায় নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, মোবাইল মোবাইল ছিল, মোবাইলে নেটওয়ার্ক ছিল। আপু মোবাইলে একদম নেটওয়ার্ক থাকে না, আমাদের বাসায় নেটওয়ার্ক একটু সমস্যা করে। আপনাকে মজার একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখন যে রুমটা থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, হ্যাঁ, এই রুমটাতে আমি তো মানে পার্মানেন্টলি এটা আমার রুম, আমার রুম হওয়ার পরে আমি যখন এই রুমে থাকা স্টার্ট করি, আমি আগে ইউজ করতাম হচ্ছে রবি আর বাংলা লিংক। আমার দেখা গেল কি, আমার রবি সিম এখানে নেটওয়ার্ক থাকেই না, মানুষজন আমাকে ফোন দিলে এই তোর ফোন বন্ধ, আম্মা আমাকে, আম্মা অসুস্থ তো আম্মা আমাকে ওই রুম থেকে কখনো এসে এখানে ডেকে ডাকে না, আম্মা ওই রুম থেকে আমাকে ফোন দেয়, ফোন দিলে আমি এই রুম থেকে আম্মার কাছে যাই।
তো দেখা গেছে আম্মা আমাকে ফোন দেয় পায় না, আমার ফোন বন্ধ, তো মাঝে মাঝে এসে বলতো হ্যাঁ তুমি সারাদিন ফোন টিপ ফোন নিয়ে করো কি ফোনের মধ্যে ঢিক্কা যাও, যেটা আপনাদের সাথেও বলে, তো তোমার ফোন বন্ধ কেন? আমি বললাম আম্মাই যে আমার ফোন ওপেন কিন্তু আমার এখানে নেটওয়ার্ক ইস্যু করতো। বাধ্য হয়েছি আমি আমার কাজের জন্য ওই আমার পুরোনো এত পুরোনো সিমটাকে বন্ধ করে দিয়ে নতুন করে এই যে নাম্বারটা দিয়ে আপনারা আমার সাথে কমিউনিকেট করেন, যে নাম্বারটা এখন আপনাদের অফিসে দেয়া সমস্ত জায়গায় যে জিপি নাম্বারটা দেয়া, এটা কিন্তু আমার নতুন নাম্বার, আমার পুরোনো যে নাম্বার আমাকে কিন্তু সেটা অফ করে দিতে হয়েছে, কারণ আমার কাজের প্রয়োজনে। সো আপনার কাজের প্রয়োজনে আপনার ওখানে কোনো না কোনো নেটওয়ার্ক অবশ্যই ভালো, একটা রুমে একটা নেটওয়ার্ক নাই থাকতে পারে, হয়তো আপনার রবি নেটওয়ার্ক নেই, গ্রামীণ ট্রাই করেন, বাংলালিংক ট্রাই করেন, এয়ারটেল ট্রাই করেন। আপনি ভাই কোথায় থাকেন এটা একটু আমাদের দেখেন তো একদিন, আমি একটু দেখতে চাই। আচ্ছা আপু আপনার রুম কোনটা, আপনার রুম কোথায় যে এটার মধ্যে কোনো নেটওয়ার্ক যায় না, এটা কেমনে সম্ভব? দীপ্ত ভাইয়া ও আমি বলতে পারলে কি মোবাইল ক্যামেরা কেমনে যাবে? আপু আমি মেসেঞ্জারে একটা ছবি পাঠাইছি, এটা হবে নাকি দেখুন তো। দীপ্ত ভাইয়া, দীপ্ত ধর, অর্পণ, এইটাতে একদম সুবোধ বালক বাচ্চা ছেলে লাগতেছে, একটু স্মাইলি ফেস ভাইয়া। আপু প্রোফাইল পিকচারটা হবে না এইটার? ওরে আল্লাহ, আপনার প্রোফাইল পিকচার এখন বসে বসে আমার দেখতে হবে? ও সুবহানাল্লাহ, না 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 আপু আমি পাঠাইছি মেসেঞ্জারে, এইটা এতটা তো যাবে না, এটাকে হচ্ছে ক্রপ করে নিতে হবে আপনার, এটা রেজুলেশন যদি ভালো থাকে তাহলে ক্রপ করে নেন। এটা ঠিক আছে? দিতে পারেন। আচ্ছা আপু, দীপ্ত ধর, দীপ্ত ধর, দীপ্ত ধর নেই। আপনারা কেউ গিগ পাবলিশ করবেন, গিগ নিয়ে কোনো কিছু, আপু গিগের ছবি, আপু গিগের ভিডিও, আপু গিগের এটা, আপু গিগের ওইটা কিছু আছে? আপু আমি করি না। আপু আমার ইউটিউবের গিগটা একটু পাবলিশ করা দরকার ছিল আপু। হ্যাঁ তাহলে করেন, অর্পণ ছবি রেডি করুক, কর্পণের এটা করে দিয়ে তারপর আপনার ইউটিউবে গিগ পাবলিশ করুন। আপু আমি ওই ডেসক্রিপশনটা দিছি আপু, দেখা হইছে কিনা সেটা জানি না। আচ্ছা ঠিক আছে, আমি ডেসক্রিপশনটা দেখেছি। আপনাদের স্যাম্পল ভালো জি, কিসের স্যার জি? আপু আমি গিগে সবকিছু রেডি করে ড্রাফট সেভ করে রাখছি, এখন তো ল্যাপটপ তো নিয়ে গেছে অফিসে, আমি দেখাতে পারছি না, না হয় আজকে দেখায় পাবলিশ করতে পারতাম, এটা তো বিকেলে করতে হবে। এটা বিকেলে তাহলে না, এটা সন্ধ্যায়, মানে ওদের ব্যাচ শেষ হওয়ার পরে সন্ধ্যায়। জি কোন জানবেন, কোনো ইস্যু নাই আপু। আপু ওই তো সাইদ ভাই একটা অ্যাপস এর ইয়ে দিল, অ্যাপস না এটা কি সফটওয়্যার মনে হয়, ওইটাতে ঢুকে যে কপিরাইট ইস্যুর ছবিগুলো দেখা যায়, ক্যানভা থেকে ছবি নিয়ে ওখানে দিল, দেখতেছি যে অনেক জায়গায় ব্যবহার হয়েছে এরকম হচ্ছে, তাহলে কিভাবে কি করব? অনেক জায়গায় ব্যবহার হয়েছে এই জন্যই তো বলেছি, ক্যানভা থেকে ছবি না নিয়ে ছবিগুলি হচ্ছে আপনার এমন ভাবে নিতে হবে, এমন ভাবে করতে হবে, দুইটা তিনটা ছবি যখন একসাথে করবেন, আপনারা তো অলস, আপনারা তিনটা ছবিকে একসাথে বসান, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে সেটাকে ধরেন, সেটা তো কখনো কপিরাইট ইস্যু ধরবে না। আপু হ্যাঁ বলেন, আপু বলেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেই দেই সবকিছু, কালকে কি হয় শেষ মুহূর্তে সেটাই ধরে, যেটাই দেয় সেটাই ধরে, একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেছে, রাত্রে 2টা পর্যন্ত শুধু এটা দেখছি যে কোনটা কোনটা আসলে ধরে, দেন ক্যানভা থেকে সবকিছু ধরতেছে, ক্যানভা থেকে সমস্ত কিছু ধরে, ধরার কারণ হচ্ছে মানে এটা বাদ দাও, একদম প্লেন একটা করে দাও, ব্যাকগ্রাউন্ড একদম ব্ল্যাক করে প্লেন দিয়ে দাও, আর কোনো কিছু দেওয়া সম্ভব না, এইভাবে ধরবে তো কিভাবে সম্ভব? ওটা পসিবল আপু, ওটা পসিবল কিভাবে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে, অর্পণ ধর আপনার ছবি কিন্তু আপলোড দিয়ে দিয়েন না,
না আপনি স্ক্রিন শেয়ার করেন আপু কোথা থেকে ইয়া আমি কপিরাইটটা চেক করবে কোন সাইট থেকে কপিরাইট চেক করবে কোন সাইট থেকে আয়েশা আপু নাই আয়েশা আপু আসলে তারপর কথা বলবেন আপনি আমার সাথে স্ক্রিন শেয়ার করে আপনার বাকি কাজ শেষ করি তাড়াতাড়ি আপনার ছবি এসইও করেন আমি ভিডিওটা গ্রুপে দিয়ে দিচ্ছি আপু সাইডটা দিয়ে আপু শেয়ার করছি স্ক্রিন ওইটা তো সাইদ ভাই ওনার ইউটিউব চ্যানেলে বলে দিচ্ছে সবকিছু টিউটোরিয়ালে আচ্ছা সাইদ ইউটিউব চ্যানেল চ্যানেল ওপেন করেছে সাইদ তো বললো না আমাকে চ্যানেলের নাম কি ভাইয়া গ্রুপে দিয়ে দিছি দেখেন গ্রুপে দিয়ে দিছি দেখেন সাইদ ভাই ভিডিওটা দেখেন শোনা যায় আপু ছবি আপু ছবি ছবিকে ক্রপ করতে হবে ক্রপ করেন ছবিটা নেবেন আপু ওটা জি হ্যালো হ্যালো শুনছি হ্যালো হ্যালো আপু সাইজ কতটুকু দিব সাইজ এটা ও নিজের করে নিয়ে নেবে ও নিজের মতো করে নিয়ে নেবে আপনার এখানে সাইজ দিতে হবে না জাস্ট ক্রপ করেন এই জন্য বলেছিলাম ছবি খুব ভালো রেজলিউশনের হতে হয় ভাইয়া হয়ে গেল আপু আপু এতটুকু হবে ভাইয়া এতটুকু না আরো ছোট আপনার পুরো পাসপোর্ট সাইজ নিয়ে নিতে হবে ছবিটাকে পাসপোর্ট সাইজ করে ফেলতে হবে পাসপোর্ট সাইজের যে সাইজটা ওই সাইজটা এতটুকু আর একটু ছোট হবে নিচে থেকে আর একটু উপরে দিকে আসবে ঠেকুর দিতে দিতে পাগল হয়ে যাবো ঠিক আছে এরপরে এটাকে হচ্ছে ফাইবার আবার নিজের মতো করে নিয়ে নিবে টেনশনের কিছু নাই ফাইবার নিজের মতো করে নিয়ে নিবে ভাইয়া এখন কি ফাইবারে যাবো না এই ছবিতে যান ছবি এসিও করেন ছবি এসিও করতে হয় শুনেন নাই